गाइस वेलकम टू माय चैनल आमी आछि तोमादेर साथे ओभि। तो आजकेर ई भिडियोटाई तोमरा शिखबे किभाबे लो क्वालिटीर भिडियोके 4K क्वालिटीर भिडियोते एडिटिंग करते हय। तोमरा इन्स्टाग्राम रिल यूट्यूब शर्टे देखेछो जे अनेक लो क्वालिटीर भिडियोके 4K क्वालिटीते एडिटिंग करे देखाच्छे। तो सेई धरनेर एडिटिंगगुलो किभाबे एलाइट मोशन एप्सेर साहाज्ये करते हय सेटाई आजके आमी तोमादेरके भिडियोर मध्ये शेखाबो। तो तोमादेरके जस्ट एलाइट मोशन एप्सटा डाउनलोड करे निते होबे, लिंक्स तोमरा भिडियोर डेस्क्रिप्शने पेये जाबे। आर भिडियोटा शेष पर्यन्त देखो, साथे भिडियोटाके एकटा लाइक करे दिओ। तुमि एलाइट मोशनटा ओपेन करे निलाम। एलाइट मोशन ओपेन करे नेवार पर निचे देखो प्लस आइकन आछे, एखाने क्लिक करते होबे। क्लिक करार पर रेशियो सिलेक्ट कर नीते हैं, तो 9:16 रेशियो सिलेक्ट कर रही है। और नीचे क्रिएट प्रोजेक्टर पर क्लिक कर दीते हैं। ये क्लिक कर देवर पर तपर देखो एखे प्लस आइकन रही है, तो प्लस आइकने क्लिक करते हैं। एरपर मीडिया और मीडिया अपशने जाए तुम्हें जो भिडियो के लो क्वालिटी के 4K क्वालिटी एडिटिंग करते चाओ से भिडियो एखे एड कर। सो एखे हमें भिडियो एड कर जस्ट तुम्हारा एक बार देखे दीची। देखो ये एकदम लो क्वालिटी एक भिडियो नॉर्मल, तो ये जस्ट तुम्हारे 4K क्वालिटी से एडिट कर देखा। ओके, सो प्रथम तुम्हारे जो करते हो प्लस आइकने क्लिक करते हैं। तपर एखे जो अनेकगुलो शेप रही है, सेकेंड जो शेप्ट रही है ये तुम्हारे क्लिक करते हैं। ये शेप्ट क्लिक करारे ये एकदम सैजटा के बाड़िए पुरोपुर फुल स्क्रीन कर हाथ दिए ये जूम कर फुल स्क्रीन कर। फुल स्क्रीन करारे ये कलर एंड फिल अपशने जाए, स्काई ब्लू कलर का सिलेक्ट कर। এটা সিলেক্ট করার পরে ব্যাক অপশনে আসবে, তারপরে চলে যাবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। এখানে যাওয়ার পরে দেখো ডিফারেন্স বলে অপশন রয়েছে, ডিফারেন্স অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে সাবট্রাক্ট অপশনটা দিয়ে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দেওয়ার পরে চলে আসবে ব্যাকে। ব্যাকে আসার পরে এখানে ইফেক্ট অপশনে চলে যাবে, তারপরে অ্যাড ইফেক্ট, এবং উপরে গিয়ে সার্চ করে নেবে কপি ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট COP লিখলেই এখানে চলে আসবে কপি ব্যাকগ্রাউন্ড। তো এটা ক্লিক করবে, এটা ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। এরপরে ব্যাক করে চলে আসবে, তারপর আবারও চলে যাবে ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে যাওয়ার পরে আবারও অ্যাড ইফেক্ট এবং সার্চ করে নেবে গসিয়ান ব্লার। জাস্ট সার্চ করবে GAU দিলেই এখানে চলে আসবে গসিয়ান ব্লার। তো এই অপশানটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে, এবং এই যে গসিয়ান ব্লারটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করবে। এটাকে জাস্ট 0.210 আমি করে নিয়েছি এখানে। এটা করে নেওয়ার পরে আবারও ব্যাকে চলে আসবে, তারপরে আবারও ইফেক্ট অপশানে যাবে অ্যাড ইফেক্ট, তারপর এখানে গিয়ে সার্চ করে নেবে এক্সপোজার গামা। তো EXP এটা সার্চ করলেই এখানে চলে আসবে এক্সপোজার স্ল্যাশ দে গামা। তো এই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিং, এরপর দেখো এখানে এক্সপোজার গামা অপশানটা দেখাচ্ছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তিনটে অপশান রয়েছে, প্রথমে এক্সপোজার রয়েছে, এটাকে -0.38 করে নেবে, এবং তার নিচে রয়েছে গামা, এটাকে 0.900 করে নিতে হবে। আর নিচে যে অফসেট রয়েছে এটা তুমি তোমার ভিডিও অনুযায়ী করতে পারো, তো এখানে আমি -0.04 করে নিচ্ছি। এটা তুমি তোমার ভিডিও অনুযায়ী করে নিতে পারো। এটা করে নেওয়ার পরে জাস্ট ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে একবার স্ক্রিনে টাচ করবে, স্ক্রিনে টাচ করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, তারপর আবারও ওই সেকেন্ড শেপটাতে ক্লিক করবে। সেকেন্ড শেপটাতে ক্লিক করার পরে কালার অ্যান্ড ফিল এবং হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবে, তারপর এটাকেও হাত দিয়ে এইভাবে জুম করে নেবে, জুম করে পুরোপুরি বড় করে নেবে। এটা বড় করে নেওয়ার পরে চলে আসবে ব্যাকে। ব্যাকে আসার পরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এবং এখানে যাবে তারপরে কন্ট্রাস্ট অপশান, তারপরে এখানে ওভারলে অপশানটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করে নেওয়ার পরে চলে আসবে ব্যাকে। ব্যাকে আসার পরে দেখো মোটামুটি আমার ভিডিওটা এডিট হয়ে গেছে, বাট একটু ব্রাইটনেসটা বাড়াতে হবে। তার জন্য যেটা করব, স্ক্রিনে একবার টাচ করব, এবং উপরে যে লেয়ারটা রয়েছে রেক্ট্যাঙ্গেল 2 বলে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এই লেয়ারটা সিলেক্ট করার পরে উপরে এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট লেয়ার বলে একটা অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবে, এবং ক্লিক করার পরে দেখবে তোমার এই ভিডিওটা 4K কোয়ালিটিতে এডিট হয়ে যাবে। তোমরা চাইলে ওই লেয়ারটাকে সিলেক্ট করে এর এখানে ব্লেন্ডিং আর অপাসিটিতে গিয়ে অপাসিটি কমাতে বা বাড়াতেও পারবে। সো এখানে আমি 89% রেখে দিয়েছি। এটা রেখে দেওয়ার পরে জাস্ট ব্যাক করে নেবো। ব্যাক করার পরে একবার স্ক্রিনে টাচ করে নেবো, তারপর সাইডে যে লেয়ারগুলো রয়েছে সবগুলোকে এইভাবে চেপে ধরবো। চেপে ধরার পরে একদম লাস্টে চলে যাব, ভিডিওর লাস্ট প্রান্তে গিয়ে এই অপশানটাতে ক্লিক করে দেবো, দিলে পুরোপুরি ভিডিওটা আমার সেট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা প্লে করে। তো দেখতে পাচ্ছ আগে ভিডিও কোয়ালিটি কীরকম ছিল আর এখন কীরকম দেখতে লাগছে। তো তোমরা চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আরও ব্রাইটনেস কিন্তু বাড়াতে পারবে। তো এখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট এই অপশানে ক্লিক করে তোমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারো।
ওকে গাইস, তোমাদের এডিটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এই ধরনের এডিটিং আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।